दुख करो ना टेम्पो अन्ना, आमी बुझते पारछी। এভাবে আমি ব্লক করলে ওদের আঘাত লাগতে পারে। আমি জানি, ডোন্ট ওয়ারি, আমি খুব শিগগিরই তোমাদের এই বেল্ট থেকে মুক্ত করে ফেলবো। বেল্ট অ্যাটাক, সেট 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 অ্যাটাক। যার গতি দুমদুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। এই কিকো এলো বডি সুপার স্পিডো, করবে তোমার প্রবলেম দূর। তুমি ঠিক তো বলো, মস্তি করবো নাকি শত্রুর সাথে কুস্তি? লং ড্রাইভে যাব নাকি করবো কারো ছুটি? রাইটের সাথে ভাব, রঙের সাথে আড়ি, হাউ ক্যান আই হেল্প ইউ? বলো তাড়াতাড়ি, হ্যাঁ বলো তাড়াতাড়ি, হ্যাঁ বলো তাড়াতাড়ি। হ্যালো বডি কিকো, এসে গেছে বডি স্পিডো। করতে চাও খেলা নাকি দেখাতে হবে কাউকে রেলা? তাড়াতাড়ি বলো। সুপার স্পিডো, আমাদের এক্ষুনি বেল্টোর থেকে সবার বেল্ট কন্ট্রোল করা রিমোটটা নিতেই হবে। ওকে বডি কিকো। Belto is a troublemaker, without them the city is safer. All our friends are in the trap, we will save them in a snap. Belto, better watch out, mess with us and you'll go down. Find a way to break the trap and try to bring the remote back. কিকো, এত হাই জাম্প করলে আমার সাসপেনশন খারাপ হয়ে যেতে পারে। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 85 অ্যাপ্লাই করো। ইয়ো বডি, ফর্মুলা নাম্বার 85 অ্যাক্টিভেটেড। বেল্টো তো এক নম্বরের স্টান্টম্যান দেখছি। এখন ওকে ধরার জন্য আমাদের ফর্মুলা নাম্বার 115 অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা নাম্বার 115 অ্যাপ্লাই করে টিকটিকির মতন দেওয়ালে উঠে পড়ব। এখন মনে হচ্ছে আমায় নিজের আর্মির সাহায্য নিতেই হবে। বেল্টোর অ্যাটাক, set 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 a স্পিডো, আমরা যদি এই বানবে ধরে চলি তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, অন্য কোনো রাস্তা দিয়ে চলো বাড়ি। ওকে কিকো। হ্যাঁ
सुपर स्पीडो, स्पीड बढ़ाओ। अरे ना, सुपर स्पीडो, रिवर्स नाउ। এখন কি করব আমরা তো চার দিক থেকে ফেসে গেছি ডোন্ট ওয়ারি কিকো Wow! কি দারুন কার! এটা তো একেবারে সুপারস্টার! দেখো বেল্টু, খোলাখুলি বলো তুমি চাওটা কি? ঠিক আছে, তাহলে কান খুলে শোনো। আমি এই সাইকেলটা চালিয়ে চালিয়ে বোর হয়ে গেছি। তাই এখন আমি তোমার এই কারটা চালাতে চাই। মানে R7টা চাই। বেল্টোর অ্যাটাক, সেট সেট সেটাক। না, এটা আমি কখনো তোমায় দেব না। আফো, ঠিক আছে দিও না, তাহলে আমি এক এক করে তোমার সবকটা বন্ধুকে শেষ করে দিচ্ছি। ডোডো, যাও আমার আপেলটা নিয়ে এসো গিয়ে। কিকো, আমায় বাঁচাও। দেখো বেল্টো, ডোডোকে এক্ষুনি ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। ওকে তো বাঁচাতে পারলে, কিন্তু বাকিদের কি করে বাঁচাবে? কারণ বেল্টোর অ্যাটাক, সেট সেট সেটাক। শেষবারের মতো বলছি, R7টা আমায় দিয়ে দাও, আর নিজের বন্ধুদের বাঁচিয়ে নাও। ঠিক আছে, আমি এতগুলো মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিজের বেস্ট ফ্রেন্ডকে তোমায় দিতে রাজি, কিন্তু তার আগে আমি শেষবারের মতন সুপার স্পিডোকে জড়িয়ে ধরতে চাই। এছাড়া এখন আর কোনো উপায় নেই। আই এম সরি সুপার স্পিডো, তোমাকে আমায় বেল্টোকে দিয়ে দিতেই হবে। আমি বুঝতে পারছি কিকো, আমিও তোমার থেকে একদম আলাদা হতে চাই না, তোমার কথা খুব মনে পড়বে। থেমে যাক গতি দুন্দুমার, আর সেভেনে চলে যাক সুপার স্পিডো কার। কিন্তু আমি তোমায় একটা শর্তে R7 দেব, যদি তুমি আমায় এই রিমোটটা দাও। ডিল ডান ডানা ডান ডান, কিন্তু তার আগে আমি তোমার পা বেঁধে রাখবো, তারপরেই রিমোট এক্সচেঞ্জ করব। তোমার কিক সম্পর্কে অনেক কথা শুনেছি, তাই নো রিস্ক। বেল্ট গুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে না কেন? কারণ ওটা নকল রিমোট, আসলটা তো আমার কাছে। একবার যখন সুপার স্পিডোকে পেয়ে গেছি, তাই ভাবলাম রিমোটটাও নিজের কাছেই রাখি। বেল্টর অ্যাটাক, সেট সেট সেটাক। আর 7
নিজে নতুন মালিকের গলার স্বর রেকর্ড করো, এরপর থেকে আমি তোমাকে কমান্ড দেব। যার গতি ধুমধুমার, আর সেভেন থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। তুমি কি করে রেখেছো এটাতে? যা তুমি আমার সাথে করেছো বেল্টো, ওটা তো নকল R7, আসলটা তো এখানে। এইটা আমি তখন বদলে দিয়েছিলাম যখন আমি সুপার স্পিডোর সাথে দেখা করতে গেছিলাম। তুমি আমাকে বোকা বানালে, এখন দেখো আমি কাউকে ছাড়ব না। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। বেল্টগুলো ডিঅ্যাক্টিভেট করার শুধু একটাই উপায় রয়েছে। তুমি আমার রিমোটটা ভেঙে ফেললে। এখন হাতের তালুতে সর্ষের ঘানি বসিয়ে তেল বের করার সময় এসে গেছে। মানে স্যার, ধাঁধার মাধ্যমে বলছেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি ঠিক বলেছিলে কিকো, আজকের পর থেকে আমরা কারোর কাছ থেকে ফ্রিতে কিছুই নেব না।